আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আজকে ব্যাকরণের প্রথমে আমরা যাব বি প্লাস আ প্লাস পি প্লাস অন, অর্থাৎ এই চারটি জিনিস আমাদের বিশ্লেষণ করলে বি শব্দের অর্থ বিশেষ, আ শব্দের অর্থ হচ্ছে সম্মুখ, অর্থাৎ বিশেষ সম্মুখ, অর্থাৎ বিশেষ সম্মুখে যদি যায় পি প্লাস অন, অর্থাৎ আমরা এই শব্দটি সম্পর্কে আমাদের জানতে হবে। এটিকে আমরা বলছি হচ্ছে ধাতু চিহ্ন, এটিকে আমরা বলি প্রকৃত চিহ্ন, এটিকে আমরা বলি প্রত্যয়, অর্থাৎ আমরা গণিতের ক্ষেত্রে এটাকে আবার বলি রুট চিহ্ন। অর্থাৎ এই একটি চিহ্ন দিয়ে যদি আমাদের প্রত্যয় নির্ণয় করতে হয় তাহলে এই একটি চিহ্ন দিয়ে আমরা কিন্তু বলতে পারি যে এটি হচ্ছে কৃত প্রত্যয়, অর্থাৎ কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমাদের এই চিহ্নটা খুব বেশি বেশি ব্যবহৃত হয়, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করি না। এখন যেহেতু আমরা এই শব্দটি ব্যাকরণ হচ্ছে শব্দের উৎপাদক, ভাষা নিয়ামক, শাস্ত্র ব্যাপকভাবে বলা যায়, অর্থাৎ যেটিকে আমরা বলি ব্যুৎপত্তিগত শব্দের অর্থই হচ্ছে ব্যাকরণ, অর্থাৎ ব্যাকরণ অর্থ হচ্ছে যে যেটা বিশেষভাবে ভাষাকে বিশ্লেষণ করা হয়, ভাষা সম্পর্কে বিশেষভাবে জ্ঞান অর্জন করা যায়, ভাষা সম্পর্কে বিশেষভাবে জানা যায়, অর্থাৎ যার থেকে যে ভাষা থেকে বিশ্লেষণ করে কোনো কিছু পাওয়া যায়। আবার প্রত্যেকটি ভাষাই কিন্তু ব্যাকরণ থাকে, ব্যাকরণ না থাকলে কিন্তু সেই ভাষা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা যায় না, অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ করা করে নতুন কিছু বের করা যার থেকে আমরা নতুনত্ব কিছু পাচ্ছি সেটিকে আমরা প্রথমত ব্যাকরণের ভিতরে আলোচনা করতে পারি। এখন ব্যাকরণের সম্পর্কে অনেকে সংজ্ঞা দিছে, সে সংজ্ঞাগুলো বইয়ের ভিতরে আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে আরও অনেক ভাষাবিদ এই ব্যাকরণের সংজ্ঞা দিয়েছেন। এখন ব্যাকরণের আরেকটি বিষয় আছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা। এখন ব্যাকরণ পাঠ করলে বা পাঠ করা কেন আমাদের দরকার সেটির প্রয়োজনীয়তা আছে। আমরা একে যদি পাই ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ নিরূপণ করে, অর্থাৎ ব্যাকরণ পাঠ করলে ভাষার বিশ্লেষণ করে তার স্বরূপ নিরূপণ করে, অর্থাৎ তার সম্পর্কে বিশেষ বিশেষভাবে জানা যায়, জ্ঞান অর্জন করা যায়, আরও নতুনত্ব কিছু জানা যাবে। আবার দুই নম্বরে হচ্ছে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করলে যে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি কিভাবে, কোন শব্দ কোথায় ব্যবহার করতে হবে, কোন শব্দ পরে কোন শব্দ লিখতে হবে, একটি কথার পরে আরেকটি কথা কিভাবে বলা যাবে, সেটি কিন্তু ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়, অর্থাৎ ব্যাকরণ পাঠ না করলে আমরা কিন্তু এগুলো জানতে পারবো না। আবার দেখো ব্যাকরণ পাঠ করলে কি হচ্ছে, লেখায় ও কথায় ভাষা প্রয়োগের শুদ্ধতা ও রক্ষা করা যায়, অর্থাৎ ব্যাকরণ না পাঠ করলে শুদ্ধতা অর্থাৎ শুদ্ধ ভাষায় কথা বলা খুব দুরূহ ব্যাপার হয়। এই জন্য ব্যাকরণ পাঠ করলে আমরা কথায় ও লেখায় ভাষা প্রয়োগের শুদ্ধতা রক্ষা করতে পারি এবং এর থেকে ভাষা কথা বলা ও লেখার ক্ষেত্রে একটা নিয়ম নীতি বজায় থাকে। আবার যদি আমরা যাই তিনে চারে যাই, ভাষা ব্যাকরণ পাঠ করলে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাকরণ পাঠ করলে ভাষার সৌন্দর্য অনুধাবন বৃদ্ধি পাবে, আর ব্যাকরণ পাঠ না করলে আমরা সেই অনুধাবনটা কখনোই লক্ষ্য করতে পারবো না, ভাষার ভিতরে একটা বিশৃঙ্খলতা চলে আসবে। পাশে ব্যাকরণ পাঠ করলে সাহিত্য রস আচ্ছাদনে সহায়ক ভূমিকা পালন করে। আমরা যদি জানি যে ব্যাকরণ পাঠ করলে সাহিত্য রস, অর্থাৎ আমরা জানি সাহিত্য রস আছে, রস যদি না থাকে তাহলে আমরা সেই আচ্ছাদন অর্থাৎ রসহীন কোনো কিছু যদি আসে তাহলে আমাদের সেটি কিন্তু ভালো লাগে না, তাই আমরা ব্যাকরণ পাঠ করলে সাহিত্য রস আচ্ছাদনের সহায়ক ভূমিকা পালন করতে পারি বা করে থাকে সেই জিনিসগুলো জানতে পারি। ছন্দ অলঙ্কার বিষয়ে জ্ঞান লাভ করা যায়, অর্থাৎ ব্যাকরণ পাঠ করলে ছন্দ ও অলঙ্কার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। এখন ছন্দ অলঙ্কার, অলঙ্কারকে আমরা কি বলি, অলঙ্কার জিনিসটা হচ্ছে
যে আমরা সাধারণত ভাষায় যেটা বলি যে মেয়েরা বা মেয়েদের জন্য স্বর্ণের অলঙ্কার, কানের দুল, আসলে কিন্তু না। ভাষাকে সুন্দর রাখার জন্য, যেমন সুন্দর রাখার জন্য আমরা কানের দুল, গলায় এটি ব্যবহার করে সৌন্দর্য বোধ করি, ভাষাকে সুন্দর করার জন্য অলঙ্কার বিষয়ে আমাদের কিন্তু জ্ঞান লাভ করতে হবে। নাই কিন্তু এই জ্ঞান লাভ হবে না, এই জ্ঞান লাভ করতে হলে আমার ব্যাকরণ পাঠ করতে হবে। ভাষার সাথে আছে ভাষার পরিবর্তন নিয়ামক ও শৃঙ্খলা বর্ণ সম্পর্কে জানা যায়। অর্থাৎ ভাষাকে পরিবর্তন করতে হলে, সুশৃঙ্খল করতে হলে, সব কিছু করতে হলে আমার ব্যাকরণের পাঠ করতে হবে। ব্যাকরণ পাঠ করলে আমরা এগুলো কিন্তু সুন্দরভাবে জানতে পারব। এরপরে আমরা কিন্তু আরও কিছু জানতে পারি, যেমন হচ্ছে বাংলা ভাষার চারটি অর্থাৎ উপাদান আছে, ব্যাকরণের চারটি বা বাংলা ভাষার চারটি উপাদান আছে। এই উপাদানগুলো আমরা কি কি, একটু হচ্ছে ধ্বনিতত্ত্ব, আরেকটু হচ্ছে শব্দতত্ত্ব, আরেকটু হচ্ছে বাক্যতত্ত্ব, আরেকটু হচ্ছে অর্থতত্ত্ব। এখন এই তথ্যগুলোর ভিতরে আমরা অনেক কিছুই জানবো বা জানার আছে। যেমন ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব শুধুমাত্র সন্ধি ও নত্ব শর্ত বিধান আলোচনা করা হয়। শব্দতত্ত্বের আরেকটি নাম হচ্ছে রূপতত্ত্ব। এখন শব্দতত্ত্বের আরেকটি নাম হচ্ছে রূপতত্ত্ব। যেমন শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় রূপ, শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে রূপ, আর রূপ গঠন করে শব্দ। বাক্যতত্ত্ব বা পদক্রম, বাক্যতত্ত্বের আরেকটি নাম হচ্ছে পদক্রম। একটি বাক্যের সংযোজন, বিয়োজন, বর্ধিত যা কিছুই করা হয় সেটি আলোচনা করা হয় বাক্যতত্ত্বে বা পদক্রমে। অর্থতত্ত্বের বিষয়ে যেটি জানা যায়, অর্থতত্ত্ব আরেকটি জিনিস হচ্ছে এটি শব্দের মুখ্যার্থ বা গৌণার্থ প্রত্যেকটি বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও সুন্দরভাবে এটি সম্পর্কে জানা যায়। এই জন্য অর্থতত্ত্ব এই জিনিসগুলো আলোচনা করা হয়। এখন আমরা মোটামুটি ব্যাকরণের সপ্তম শ্রেণীর যে একটি অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের আমার এই মূল জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আর বইয়ের ভিতরে যা কিছু আছে ওইগুলো যদি আমরা একবার থেকে দুইবার পড়ি, তাহলে মোটামুটি আমার এই ব্যাকরণ সম্পর্কে যা কিছু আমার এতদিন জানা ছিল না, বোঝার ছিল না, সেগুলো কিন্তু সুন্দরভাবে জানা বোঝা হয়ে যাবে। তাই আমরা বলব যে ব্যাকরণ পড়তে হলে আমার এই জিনিসগুলো সম্পর্কে আমার সুন্দরভাবে আয়ত্ত নিতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু আমি ব্যাকরণ সম্পর্কে ভালো কিছু মোটামুটি ধারণা নিতে পারবো। তাই ব্যাকরণ পাঠ করলে ভাষা সম্পর্কে একটি জ্ঞান লাভ করা যাবে, ভাষা সম্পর্কে জানা যাবে, ভাষার নিয়ম নীতি জানা যাবে, ভাষা সম্পর্কে আরও বিস্তারিত বা অনেক কিছুই জানা যাবে। এই জন্য ব্যাকরণ পাঠ করতে হবে। তাই ব্যাকরণ পাঠ করা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর ব্যাকরণ সম্পর্কে না জানলে, বাংলা ভাষা সম্পর্কে বা প্রত্যেকটি ভাষার নিয়ম নীতি যদি না জানা হয়, অর্থাৎ নিয়ম নীতির ধারক বাহক বলা হচ্ছে ব্যাকরণ। তাই আমরা ব্যাকরণ সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আরও বিস্তারিত জানার জন্য আমাদের কী করতে হবে, এই এতটুকু সুন্দরভাবে মনোযোগ দিতে হবে। মনোযোগী হওয়ার পরে আমার যে পাঠ্য বই আছে, পাঠ্য বইটা একবার দেখলে আমার মোটামুটি ব্যাকরণ সম্পর্কে সপ্তম শ্রেণীর জন্য খুব ভালো একটি জানা বোঝার বিষয় হয়ে দাঁড়াবে। এই বলে আর আমাদের বাড়ির কাজ হচ্ছে ব্যাকরণ সম্পর্কে আমি যতটুকু বললাম, এর পরে যে বই আছে এতটুকু দেখে বইটা একবার দুইবার রিডিং পড়লে, যে পড়ার পরে যদি কেউ কোনো কিছু না বুঝতে পারে সে আমার সাথে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব। এই বলে আমি আমার ক্লাস আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।